দেখতে পাচ্ছি হালকা হালকা কুয়াশা পড়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 4:50। মা আর আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। পুরো অন্ধকার দেখতে পাচ্ছো, এই যে মা সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি আর মা কোথায় যাচ্ছি সেটা তো বলছি, তো আস্তে আস্তে কথা বলছি, কেননা আমি ভাবছি যারা ঘুমাচ্ছে তাদের যদি ডিস্টার্বেন্স হয়। তাই জন্য অটো করে আবার বাসস্ট্যান্ডে চলে যাবো। দুর্গা ঠাকুর জলে পড়েছে আর কালী পুজো কিন্তু আসছে, আসতে কিন্তু শীত পড়ছে। দেখতে পাচ্ছি হালকা হালকা কুয়াশা পড়েছে আর হালকা হালকা ঠান্ডাও লাগছে। আর এরকম শীতের ভোরে কারই না ঘুরতে যেতে ভালো লাগে বলো। সকাল সকাল মাকে তোমার দর্শন করিনি, তারপরে আমরা বেরোচ্ছি। সকাল সকাল বেচারাগুলোকে দেখো। এই সাথে কিন্তু আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। এখন আমরা চলে যাচ্ছি অটো করে বাসদ্রোণী। গিয়েই দেখলাম অটো দাঁড়িয়ে রয়েছে, তারপরে কিছুক্ষণ বসার পরে কিন্তু অটোটা ছেড়ে দিল। এখন অটো থেকে নেমে গিয়েছি। আস্তে আস্তে কিন্তু ভোর হচ্ছে, দেখো আকাশটা উপরে। অটো করে কিন্তু রানীকুটি যাবো, রানীকুটি থেকে যাবো যাদবপুর, যাদবপুর থেকে যাবো শিয়ালদা, তারপরে ওখান থেকে ট্রেন আছে নৈহাটি। তো এখন বাজে মোটামুটি 5:10, যাই না 5:30 ট্রেনটা ধরতে পারবো কিনা, নাহলে তার পরের ট্রেনটা আমাদেরকে ধরতে হবে। চলো দেখা যাক কতদূর কী হয়। আমরা যাচ্ছিলাম পুজো দিতে, কিন্তু এরকম ভোরবেলায় কিন্তু অনেকে অনেকে জীবিকা নিয়ে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। যেমন আমাদের এখানে কিন্তু রয়েছে ফুলের মার্কেট, এত সকালেও কিন্তু ওনারা ফুল বেচতে বেরিয়ে গিয়েছে। আর আমরা যে অটোতেই বসেছিলাম সেই কাকু কিন্তু সবে সকালের চা খাচ্ছিল। অটো থেকে নেমে গিয়েছি রানীকুটি, এবার এখান থেকে অটো ধরে চলে যাব কিন্তু আমরা যাদবপুর, তারপর যাদবপুর থেকে আবার চলে যেতে হবে শিয়ালদা। যাদবপুর থেকে শিয়ালদা যাওয়ার পথেই দেখো ট্রেনে কত ভিড়। এখন তো তাও একটুখানি কমেছে, কিন্তু যখন সবে ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু আরও বেশি ভিড় ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এলাম শিয়ালদা। এবার শিয়ালদা থেকে কিন্তু আমরা ধরবো কৃষ্ণনগর লোকাল। ট্রেনে উঠলাম, কৃষ্ণনগর লোকালে কিন্তু ভিড় কম ছিল আর বসার সিটও পেয়ে গেছিলাম। আর এখন কিন্তু আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা যেই ট্রেনটা ধরেছিলাম এই ট্রেনটা কিন্তু ছিল 6:10 ট্রেন, মানে নৈহাটি নামাবে 7:09। আর এই এক ঘন্টার পথ কত সুন্দরভাবেই কেটে যাবে রাস্তার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। এমনিতেই হালকা হালকা শীত পড়েছে আর চারিদিকে হালকা হালকা কুয়াশা পড়েছে। এক ঘন্টার পথ পেরিয়ে চলে এলাম আমরা নৈহাটি। নৈহাটি স্টেশনে কিন্তু আমরা নেমে গিয়েছি, এবার আমরা স্টেশনের বাইরের দিকে যাব। এখন আমি কিন্তু আগেও 2-3 বার এসেছি, কিন্তু আমার মা কিন্তু এই প্রথমবার এসেছে। গাইস, এখন আমরা নৈহাটি চলে এসেছি। নৈহাটির যে বড় মার মন্দির আছে সেই গলিটা দিয়ে আমি যাচ্ছি, মানে রাস্তাটা থেকে। 7:12 তেমন একটা ভিড় নেই আজকে। আজ কিন্তু সবে 21 অক্টোবর, আর এখন থেকে কিন্তু বড়মার কাটানো তৈরি শুরু হয়ে গেছে। তোমরা যত সকালেই যাও না কেন মন্দিরের গেট কিন্তু 8টার সময় খোলা হয়। এরপর পুজো দিয়ে কিন্তু আমরা একটু কচুরি খেয়ে নিলাম এখান থেকে, আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আমরা কিন্তু বাড়ি যাওয়ার সময় যেটা নৈহাটি লোকাল ট্রেন থাকে 10:27 সেই ট্রেনটা ধরার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বুঝতেই পারিনি আমাদের উল্টো পাশের স্টেশনে সেই ট্রেনটা দাঁড়িয়েছিল। আর যাওয়ার সময় ট্রেনে এতটাই ভিড় ছিল যে তোমাদেরকে কি বলবো। তোমরা শুধু দেখো এখানে এমনিতেই লোক এত দাঁড়িয়ে আছে, তারপর এই যে ট্রেনে আমি আর মা, ওরা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক ভিড় ছিল। তো আজকের ভিডিও এইটুখানি, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।